হলে নিতে পারবে 12 কেজি দুধ, 12 কেজি দুধ, জি 12 কেজি 1,80,000, 1,80,000, সাথে মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা 7.5 মাস, 7.5 মাসের প্রেগনেন্সি, এটা নিলে নিতে পারবে 2,20,000-এ। এটাও বর্তমানে 10-11 কেজি দুধ, এটা 1,85,000 হলে নিতে পারবে, এর সাথে একটা মেয়ে বাচ্চা। এরকম ভালো জার্সি বা ভালো পার্সেল লট আকারে নিলে আমরা 85,000 টাকা পিসে দিতে পারবো। 85,000, জি, তিনটা এক লটে 85,000 টাকা পিস। এটা ফ্লেক বিবক না, এটা নিলে 1,00,000 টাকায় দিতে পারবো। এটা মুন্ডি বক না, এটা নিলে 1,00,000 টাকা দিতে পারবো। তারপরে যে এটা মুন্ডি, এটা 80,000-এ দিতে পারবো। এটা রেড ফ্রিজিয়ান, যারা আমাদের ফার্মে আসবে ইনশাল্লাহ ভালো কিছু কালেকশন করতে পারবে। ভাই আপনি কিন্তু এই ধরনের গরু আগে 1,00,000-এর উপরে দাম চাইতেন, এবার 1,00,000-এ চলে আসলেন। এবার আমরা আবার একটা রেস্টুরেন্ট করতে চাচ্ছি, তো এই জন্য আমাদের কিছু ক্যাশেরও দরকার। এই জন্য তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজুদ মোল। বন্ধুরা, আজকে আমরা এসেছি দুধের বাড়ি আগ্রহতে। চলুন, দুধের বাড়ি আগ্রহতে কি কি গরু পকনা সার আছে? যেহেতু দুধের বাড়ি আগ্রহটা সুপার শপ, এখানে কিন্তু সার পাওয়া যায়, দুধের গাভি পাওয়া যায়, প্রেগনেন্ট গাভি পাওয়া যায়, হিপার পাওয়া যায়, বকনা পাওয়া যায়, এবং পালন উপযোগী সার বছর পাওয়া যায়। তো আগে আমরা দুধের বাড়ি আগ্রহের যে ঠিকানাটা একটু জেনে নিই। দেখুন, এটা হচ্ছে দেশের প্রথম গরু সুপার শপ দুধের বাড়ি আগ্রহ। আর অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন, অ্যাভিনিউ 2-এর শেষ মাথায়, ব্লক ই রোড, 13 প্লট 7, মোহাম্মদপুর। তা মোবাইল নাম্বার আছে 07-58-934-533, 01-990-534-260। এই নম্বরে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং আপনারা কিন্তু সবাই এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সব ভিতর আছে কিন্তু আমাদের এই খামারের মালিক রাজীব কায়েস ভাই। চলুন আমরা রাজীব কায়েস ভাইয়ের কাছে যাই এবং তার কাছ থেকে গরুগুলো বা বাছুরগুলো যেগুলো তিনি বিক্রি করতে চান সেগুলো সম্পর্কে জানি। চলুন রাজীব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এখানে দুধের রানিং দুধের গরু আছে, তারপর আপনার প্রেগনেন্ট গাভি আছে, জার্সি বকনা আছে, হলস্টেইন বকনা আছে, ফ্লেক ভি, মুন্ডি, সব ধরনের বকনা আছে এবং সারু আছে। তা আগে চলেন আমরা গাভিগুলো দেখাই, তারপরে জার্সি বকনা দেখাবো। চলুন চলুন, আগে আমরা ওইটাই দেখি, কারণ দর্শকরা আসলে ওইটা দেখার জন্যই অধীর আগ্রহে আছে। আমার আপনার কথার থেকে তারা ওইটা বেশি পছন্দ করে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন, এটা দুই দাঁতে, এটা আমাদের এখানে আছে প্রায় 1.5 বছর। এটা প্রথমে যখন বাচ্চা দেয় তখন ওর দাঁত হয়েছিল না, বর্তমানে দুই দাঁত, সেকেন্ড বাচ্চা দিছে, সাথে সার বাচ্চা, বাচ্চার বয়স 5 দিন, দুই দাঁতের সেকেন্ড বাচ্চা। এটা আমরা ফার্স্ট ল্যাকটেশনে 16 কেজি 17 পাইছে, এবার ইনশাল্লাহ 19-21-এর মধ্যে থাকবে। তারপরে এখানে একটা দেখাই, এটা কম বাজেটের মধ্যে নিতে পারবে। এটার সঙ্গে একটা মেয়ের বাচ্চা, বাচ্চার বয়স 20 দিন হয়েছে, এটা 1,80,000 হলে নিতে পারবে। 12 কেজি দুধ, 12 কেজি দুধ, জি 12 কেজি, 1,80,000, 1,80,000, সাথে মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। এটাও ইয়াং গরু, 6 দাঁতে সেকেন্ড বাচ্চা। এটা অনেক বড় সাইজের গাভী, এটা এখন 9 মাসের প্রেগনেন্ট, এটা বাচ্চা হতে এখনো 10-12 দিন সময় আছে। এটাও আমাদের এখানে প্রায় 2 বৎসর রয়েছে। আমরা তো আগে ভিডিওতে দেখছি এটাকে। হ্যাঁ, এটা 4 দাঁতে সেকেন্ড বাচ্চা দেবে এবং খুব ইয়াং গরু। ভালো পার্সেন্ট এবং বডি ডবল ফিগারের বডি। এটা 3,20,000 হলে দিতে পারবো। 3,20,000। তারপরে যে এখানে আরেকটা দেখছেন, এটাও ডবল বডির গরু, এটা প্রেগনেন্সি বর্তমানে 7.5 মাস, 7.5 মাস, 7.5 মাসের প্রেগনেন্সি, এটা নিলে নিতে পারবে 2,20,000-এ। 2,20,000, এটা একটু বয়স্ক, 8 দাঁতের, 8 দাঁত, মানে থার্ড বিয়ান। হ্যাঁ, এই যে একটা সুন্দর কালারের গরু। তারপরে যেটা দেখতে পাচ্ছেন, এটাও বর্তমানে 10-11 কেজি দুধ, এটা 1,85,000 হলে নিতে পারবে, এর সাথে একটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, জি, এ ফার্স্ট বাচ্চা দিছে। 1,85,000 কম হয়ে গেল না? না, এটা আমাদের কেনা কমে, আমরা দিতেও পারবো কমে। দুধ হবে কত লিটার?
এটা 11 কেজি 12 কেজি 11 12 কেজি দুই বেলা ওকে ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে এই যে এটা আরেকটা আছে এটা বর্তমানে 15 16 কেজি দুধ রানিং এর সাথে ষাঁড় বাচ্চা এটা 2 লাখ 20 এ দিতে পারবো তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটার সাথে একটা ষাঁড় বাচ্চা আছে এটার সাথে ষাঁড় না বক না এটার সাথে ষাঁড় বাচ্চা এটা বর্তমানে 16 17 কেজি দুধ রানিং এটা 2.5 লাখ হইলে দিতে পারবো এটার বাচ্চা বয়স 1 মাস এটা সাত দাঁতের একবারে ইয়াং গরু এবং অনেক হাই বডি তারপরে এই যে দাঁড়ায় আছে এটা বর্তমানে আপনার 6 মাসের প্রেগন্যান্ট এখনো দুধ আছে 14 15 কেজি দুধ এটা 6 মাসের প্রেগন্যান্ট 14 15 কেজি দুধের রানিং হ্যাঁ তো কেমন আশা করা যাচ্ছে এটা নিলে পরে এটা অনেক দাম বেশি পড়বে এটা 3 লাখ 30 হাজার হলে দিতে পারবো কেন এত দাম বেশি সাদা গরু এটা অনেক বড় সাইজের গরু আর এটা আমরা 24 কেজি সর্বোচ্চ দুধ পাইছি ও 24 কেজি পেয়েছি জি আর এদিকে শুয়ে রয়েছে এই রেস্ট নিচে এদের আর না উঠাই যারা গরু নিতে চায় আমাদের ফার্মে আসলে নিতে পারবে অসংখ্য গরু আছে চলেন আমরা কিছু জার্সি বকনা এবং হলস্টাইন বকনা কিছু দেখাই আমরা বকনা দেখতে দেখতে আগে আমরা গাভীগুলোর একটু সুন্দর করে ভিডিওতে দেখি হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাভী এবং বকনা আমরা দেখলাম এখন আমরা বকনা বাছুর দেখব এই যে দেখতে পাচ্ছেন জার্সি বকনা এই যে রেস্ট নিচ্ছে এটা বর্তমানে 11 মাস বয়স একবারে সর্বোচ্চ কোয়ালিটির একটা জার্সি এটা উল্লানটার গঠনও খুব ভালো আসছে জার্সি গরু উস্কো খুস্কো দেখলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ এর ব্রিডটাই এরকম উস্কো খুস্কো থাকে এবং মাশাআল্লাহ আমাদের এই এবং কানে লোম ভরা খুবই ভালো হ্যাঁ ভালো দুধ হয় কম খাবার খেয়ে বেশি দুধ দেয় জার্সির সুবিধা হলো কম খাবার খেয়ে বেশি দুধ দেয় রোগ টোগ কম হয় এটা নিলে 85,000 দিতে পারবো 85,000 এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো তিনটা জার্সি একসঙ্গে আছে অনেক সুন্দর সুন্দর জার্সি কোন জাতে সংগ্রহ করেছেন রে ভাই এত সুন্দর জার্সি এখানে আছে তিনটা হ্যাঁ আপনি তো এখন জার্সি কালেক্টর হয়ে যাচ্ছেন জি এরকম ভালো জার্সি ভালো পার্সেন্টেজ আছে লট আকারে নিলে আমরা 85,000 টাকা পিসে দিতে পারবো 85,000 জি তিনটা এক লটে 85,000 টাকা পিস আর সিঙ্গেল পিসও 85 না বেশি না সিঙ্গেল গুলো একটু দরদাম করতে হবে ও তিনটা নিলে 85 করে আসলে তো তিনটে ওইটা চারটে সবাই তো সুন্দর এটা উলান আরো বড় বয়স হয়েছে কি পাবনা সিরাজগঞ্জ থেকে আসা নাকি অন্য জায়গা থেকে আসা না এটা ইন্ডিয়ার বর্ডার থেকে কুমিল্লা অঞ্চল থেকে আমাদের সংগ্রহ করা ও আচ্ছা বর্ডার ক্রস হ্যাঁ বর্ডার ক্রস করা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তারপর চলেন আমাদের যারা এই জার্সি বকনা গুলো নিবে অবশ্যই তারা ভালো করবে ভালো অবস্থা আছে তারপর এই যে আমাদের এখানে সার রয়েছে যারা সার নিতে চায় তারা আসতে পারবেন আবার এই যে দেখেন আমরা ফ্লেক বিবকনা দেখাই এটা ফ্লেক বিবক না এটা নিলে 1 লক্ষ টাকায় দিতে পারবো এটা মুন্ডি বক না এটা নিলে 1 লক্ষ টাকা দিতে পারবো তারপরে যে এটা মুন্ডি এটা 80,000 দিতে পারবো এটা রেড ফ্রিজিয়ান যারা আমাদের ফার্মে আসবে ইনশাল্লাহ ভালো কিছু কালেকশন করতে পারবে ভাই আপনি কিন্তু এই ধরনের গরু আগে 1 লাখের উপরে দাম চাইতেন এবার 1 লাখে চলে আসলেন এবার আমরা আবার একটা রেস্টুরেন্ট করতে চাচ্ছি তো এই জন্য আমাদের কিছু ক্যাশেরও দরকার এই জন্য একটু ছাড় দিয়েই বিক্রি করব এই যে আরো বাচ্চা এদের মধ্যে রয়েছে আরো ছোট সাইজও আছে যারা আসে ওই যে আরেকটা জার্সি আছে ছোট ওটারও তো ভালো পার্সেন্টেজ ভালো জি জি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তার আগে রাজীব ভাই আপনি যে একটু রেস্ট নেন আমরা একটু গরু বাছুরগুলো আমাদের দর্শকদেরকে একটু দেখাই কারণ এত সুন্দর সুন্দর বাছুর যদি দর্শকরা না দেখে তাহলে তারা সংগ্রহ করবে কিভাবে চলুন আমরা মিউজিকের তালে তালে বাছুরগুলো একটু দেখি thank you
ভিডিওতে যতবার রাজীব ভাই নাম লেখা আছে রাজীব ভাই মোবাইল নাম্বার লেখা আছে ওই নম্বরে ফোন করে চলে আসতে পারবেন এবং এই চন্দ্রিমা মডেল টাউন বা ঢাকা উদ্যান বা এখানে ওই যে মোহাম্মদপুর বেড়িবাঁধের উপর থেকেই যদি আপনি রিকশাকে বলেন যে ভাই আমি দুধের বাড়ি আগ্রহতে যাব রিকশা আপনি রিকশায় চলে আসতে পারছেন অথবা রিকশাকে ফলো করে আপনি মোটরসাইকেল হোক প্রাইভেট হোক নিয়ে চলে আসতে পারছেন এভাবে কিন্তু এখানে চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনারা কমেন্ট করুন কি দেখতে চান আমি চেষ্টা করবো আপনাদের ওই ধরনের ভিডিও মানে দেখানোর সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আর কে দুনিয়া বাংলার কিশোর ফুটাও মুখে হাসি তোমরা দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী।